আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়েছি রোকসানা কিচেন ব্লগ চ্যানেল থেকে। আমি রোকসানা, আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করব কলার ক্যারামেল পুডিং। এটা কিন্তু আপনার ডিমের পুডিংয়ের মতো কোনো অংশে কম না, আর এই পুডিংটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা, আর তৈরি করতেও অনেক সহজ একটা রেসিপি। আর এটা কিভাবে আপনারা এভাবে স্মুথ করে কোনো ফকার মানে বাবলস না হয়ে একদম ভেতরটা স্মুথ হয়ে কীভাবে তৈরি করবেন, সকল প্রকার টিপস সহকারে এই পুডিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি না টেনে সম্পূর্ণটা দেখবেন। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখানে আমি সরাসরি ক্যারামেলটা যেই বাটিতে আমি পুডিং সেট করব সেই বাটিতে আমি ক্যারামেল তৈরি করব। তো এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি, আর এগুলোকে লো হিটে রেখে একটু রেখে দিলে আস্তে আস্তে চিনিটা কিন্তু গলবে। এই পর্যায়ে কিন্তু চিনিগুলো নাড়াচাড়া করার দরকার নেই, এমনিতেই কিন্তু আস্তে আস্তে গলে যাবে, আর একটু শুধু বাটিটা ঘুরিয়ে দিলেই হবে। আর আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন একটা স্প্যাচুলা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিব, খুব আলতো হাতে, বেশি নাড়াচাড়া করলে চিনিটা কিন্তু শক্ত হয়ে যায়। তো এক পর্যায়ে দেখেন ক্যারামেল তো সম্পূর্ণ চিনিটা গলে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, আর এর চাইতে বেশি ডার্ক কালার করতে গেলে এটা তিতো হয়ে যাবে। তো আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে একটা বাটিতে আমি দুটো ডিম আর দুটো কলা নিয়েছি, আর এই কলার পুডিংটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে, তো আশা করি একবার হলো বাচ্চাদের জন্য ট্রাই করবেন। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে আগে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গেছে, মোটামুটি কিছুটা ভাঙা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব, যেহেতু আমরা এটাকে ব্লেন্ড করব, কারণ পুডিংটার ডোটা একদম স্মুথ হতে হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, মানে 3 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। এখন একটু 1 মিনিটের জন্য ব্লেন্ড করলে কিন্তু এটা হয়ে যায়। তো আমি এখন এটাকে একটু ছেঁকে নেব, কারণ কলার ভিতরে কিছুটা বিচি থাকে আর ডিমের মধ্যে একটু বিজলগুলো কেমন যেন থাকে, যার কারণে একটু ছেলে নিলে প্রথম স্টেপে, যদি আপনারা ছেলে নেন তাহলে আপনাদের পুডিংটা একেবারে স্মুথ হবে, চারপাশ মানে একটু জালি জালি ভাব থাকে ওটা হবে না। তো আমার কেকটা কিন্তু কোনো জালি জালি আশেপাশে কোনো ভাব হয়নি, একদম সমান হয়েছে, আর কতটা বসেছে সেটা তো আপনারা দেখিয়েছেন ভিডিওর প্রথমে। এখন আমি এগুলোকে ছেলে নিচ্ছি, আর দেখেন বিচি বিচি ভাবগুলো, ওগুলো আমি ফেলে দিয়েছি, আর এখন একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটার ঘনত্বটা কিন্তু অনেক। এখন আমি এখানে 1 কাপ দুধ অ্যাড করে দিব, এটা কিন্তু আমি গরুর লিকুইড দুধ নিয়েছি, আর এই দুধটা আমি জাল দিয়ে ঘন করিনি, জাস্ট জাল দিয়ে নর্মাল করে নিয়েছি, ঠান্ডা না, রুম টেম্পারেচারে রেখে নর্মাল। তো আমি দুধটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, এটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু কলার সুন্দর একটা ফ্লেভার থাকে, তো যারা পছন্দ করে না কলার ফ্লেভারটা তারা চালিয়ে দিতে পারেন। এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে, কোনো প্রকারে যাতে করে উপরে কোনো ফেনা ভাব না হয় সেদিক অবশ্যই খেয়াল করবেন। যদি ফেনা ভাব হয় তাহলে কিন্তু এই পুডিংটার ভিতরে বাহিরে যে আমাদের জালির মতো ওরকম ফোটা ফোটা থাকে ওটা হয়ে যাবে, তাই অবশ্যই এই ডোটা সাবধানে করতে হবে, মানে লিকুইড দুধ মেশানোর সময় খেয়াল করতে হবে। আর এই জন্য আমরা কিন্তু ব্লেন্ডারের সময় দুধটা মিশাইনি। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে একটা স্ট্যান্ড দিয়েছি, কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি পুডিংয়ের মোল্ডটা দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা ঠিক কতটুকু দিবেন। আমরা যেই মোল্ডটা বসিয়েছি তার ঠিক অর্ধেক পরিমাণ পানি দিবেন, এর থেকে কোনো অংশেই যাতে উপরে না উঠে, তাহলে কিন্তু কেক যে পুডিংয়ের ভিতরে পানি ঢুকে যাবে, আর এতে করে পুডিংটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
আমি 30 মিনিটের জন্য কেকটা, এই যে পুরিংটা বেক করে নিয়েছি, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু জমে গেছে। এখন আমি এটাকে নামিয়ে প্রথমে নর্মালে মানে বাইরে রেখে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সারা রাতের জন্য, যেহেতু আমি এটা রাতে তৈরি করেছি। এখন সকালে আমি এটা ব্রেকফাস্ট, এটা এখন আমি একটু ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আমি 4-5টা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তো দুনিয়ার সবচাইতে সহজ কিন্তু পুডিং তৈরি করা। তো অনেকেই কিন্তু পুডিং তৈরি করতে জানেন, তো একবার কলা দিয়ে একবার ট্রাই করে দেখবেন। তো দেখলেন তো কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। আর সরাসরি ক্যারামেল দিয়েও কিন্তু যেই বাটিতে করবেন সেই বাটিতেই কিন্তু ক্যারামেল তৈরি করে খুব সুন্দর পুডিং তৈরি করা যায়। এখন আমি কেটে আপনারা আমার বাইরেরগুলোতে দেখছি, কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো মাশাল্লাহ অসাধারণ লেগেছে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।